সাপ্তাহিক ছুটির দিনে অমর একুশে বইমেলার শিশু প্রহরের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজমা লগ্ন। লগ্ন বইমেলায় শিশু প্রহরের আনুষ্ঠানিকতার খবর জানাবেন। রেদোয়ান, দিনটি যেহেতু শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, যার জন্য যারা অভিভাবক আছেন তাদের সবার কিন্তু আজকে যে কর্মব্যস্ততা সেটি নেই এবং সেই জন্যই কিন্তু শুক্র এবং শনিবার ছুটির দিনে কিন্তু শিশু প্রহর উদযাপিত হয়। আমি এর আগেও যে গত সপ্তাহে দুটো দিন শিশু প্রহরে ছিলাম এবং দেখেছি, তুলনামূলকভাবে কিন্তু আজকে উপস্থিতি অনেক বেশি। এবং আজকে মেলার কার্যক্রম শুরু হয়েছিল আনুষ্ঠানিকভাবে সকাল 11টায় এবং সিসিমপুরে যে নির্ধারিত যে আয়োজনটা আছে পাপেট শো, সেই পাপেট শো এর আগেও কিন্তু আজকে একটা বিশেষ আয়োজন ছিল। আজকে বিশেষভাবে যে আয়োজনটা ছিল সেটি হচ্ছে যে আজকে আমাদের যারা শিশুরা এখানে ছিল তাদের মধ্যে থেকে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে তাদেরকে ঘিরেই কিন্তু হচ্ছে আজকে কিছু আয়োজন ছিল, যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা গেয়েছে, নেচেছে এবং আবৃত্তির মধ্য দিয়ে মুখরিত করে রেখেছিল। এবং এরপরেই ঠিক যখন বেলা 11:30 বেজে গেছে ঠিক তখনই কিন্তু পাপেট শো সিসিমপুর শুরু হয়েছে এবং এই সিসিমপুরে হালুম, টিকটুকি এবং টুকটুকি এবং ইকরিতের সাথে সবাই কিন্তু নেচে গেয়ে কিন্তু সময়টাকে উদযাপন করেছে। আপাতত হচ্ছে আনুষ্ঠানিক কার্যক্রম আপাতত স্থগিত অবস্থায় আছে, তবে আবারও ঠিক পবিত্র জুম্মার নামাজের পরে 3টা থেকে কিন্তু আবারও কিন্তু দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু হবে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এবং আমরা যদি দু একজনের সাথে যদি একটু কথা বলতে চাই, একটু কথা বলে যদি একটু জানতে চাই যে আসলে কেমন লেগেছে, কেমন লেগেছে শিশু প্রহর? ভালো। কি কি দেখেছো? ইকরি দেখেছি, শিকু দেখেছি, হালুম দেখেছি। কেমন উপভোগ করেছো? অনেক ভালো। রেদোয়ান, আপনি শুনতে পাচ্ছিলেন আসলে যাদেরকে ঘিরে আয়োজন তারা কিন্তু এই সময়টাকে অনেক বেশি উদযাপন করেছেন এবং সবাই মিলে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন। তো শিশু প্রহরে আরও আয়োজন আছে, তো রেদোয়ান এই ছিল শিশু প্রহর থেকে সর্বশেষ। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে।